হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে তোকে বাবা বাজার থেকে অনেকগুলো ফল নিয়ে আসছিল, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর একটা দুটা রেসিপি তৈরি করি। তো তোকে বাবা আম, জাম, লিচু সবই নিয়ে আসছিল, তো ভাবলাম যে আমের ভর্তা করব। আর আমাদের উত্তরবঙ্গে, আমি জানি না সব জায়গায় কিনা জানি না, কিন্তু বগুড়ায় একটা আম ভর্তা করে কাসুন্দ দিয়ে। তো কাসুন্দ দিয়ে কিন্তু আম ভর্তা খেতে অনেক বেশি মজা। ট্রাই করে দেখতে পারেন অবশ্যই আর আমাকে জানাবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি মানে উত্তরবঙ্গ ছাড়া, মানে বগুড়া ছাড়া আমি আর কোথাও দেখি নেই যে কাসুন্দ দিয়ে আর কি আম খায়। তো ট্রাই করে দেখতে পারেন, পারলে সাথে একটু বোম্বাই মরিচ দিতে পারেন, তাহলে আরো বেশি মজা হবে। তো এখন হচ্ছে আমি ফলগুলো একটু দেখাচ্ছি। তো এখন যেহেতু লিচুর সময় আর লিচুগুলো কিন্তু বাজারে দেখতে এত ভালো লাগে, বাট সব লিচু মানে খাওয়া যাবে কিনা সেটাও চিন্তা করি, যে এখন যে ফরমালিন দেয় এই জন্য ভাবি। তো যাই হোক, তারপরও মন তো মানে না, খেতে তো হয়। আর এখানে তোকের বাবা লটকনও নিয়ে আসছিল অনেকগুলা। যেহেতু আমরা তিনজন মানুষ আর কি, তো এই জন্য আমাদের ফল টল সবকিছু একটু কম কমই আনা হয়, কারণ পরে যদি নষ্ট হয়ে যায়, আর তারপরেও নষ্ট হয়ে যায়। তো বাজারে যখন এই ফলগুলা দেখা হয়, মানে এই সিজনে যে ফলগুলা আর কি বাজারে উঠে, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যেমন শীতের দিনে একদম বাজার ভরা সবজি থাকে, তেমনই মানে এই টাইমটাই একদম বাজার ভরা, একদম দেশি ফলের সমাহার। দেশি ফল খাওয়া কিন্তু খুবই ভালো শরীরের জন্য। আর এখানে তোকের বাবা জামও নিয়ে আসছে। তো আমি হচ্ছে আজকে চিন্তা করতেছি জামের ভর্তা বানাবো আর হচ্ছে আমের ভর্তা বানাবো। তো অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন সবাই, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। বাজার থেকে ফল নিয়ে আসলে প্রথমেই যেটা করি, বাজার ফলগুলো প্রথমে বের করে নিই, তারপরে হচ্ছে এগুলো পানিতে ভিজিয়ে রাখি কিছুক্ষণ। যেহেতু লিচুটা একটু মানে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে আবার যদি নষ্ট হয়ে যায়, তো আমি হালকা একটু ভিনেগার আর অল্প একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখার পরে তারপরে একটু শুকিয়ে রাখি। তো চলুন এখন আমি জাম ভর্তার রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। তো জাম ভর্তার জন্য প্রথমেই লাগবে আমার জাম। তো এখানে আমি যতটুকু পরিমাণে ভর্তা করব ততটুকুই নিব, আর এখানে পরিমাণ মতো বিট লবণ দিব, আর ঝাল যে যেমন ঝাল খেতে চান তেমন দিতে পারেন। তো আমি এখানে শুকনো মরিচ হালকা তেলে তারপরে হচ্ছে একটু হাত দিয়ে ডলে নিছি। তো এবার হচ্ছে একটা কন্টেনার নিছি, ছোট্ট একটা কন্টেনার, আর এই কন্টেনারের মধ্যে মানে জামগুলো যে পরিমাণে আমি ভর্তা করব সেই পরিমাণে দিয়ে দিব। আর জামের সময়টা কিন্তু মানে জাম খুবই অল্প সময়ের জন্য থাকে, আর একদম মানে খেতেও যেমন মজা আর এর পুষ্টিগুণে একদম ভরা। তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিলাম, আর হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো চাইলে এখানে কেউ নর্মাল মরিচও ইউজ করতে পারেন, তো আমি বিট লবণটাই দিছি। আর এবার হচ্ছে মামারা যেমন করে জাম ভর্তা করে স্কুল গেটে, ওরকম করেই আমি জাম ভর্তাটা করবো আজকে। তো একটা কন্টেনারের মধ্যে উঠায় নিয়ে এখন একটু মানে মামাদের মধ্যে করে ভর্তা করতেছি। দেখেন সবগুলা জামই প্রায় মানে আর কি ভর্তা হয়ে গেছে, আর এখন হচ্ছে এগুলো আমি বের করে নিচ্ছি। তো আমি এখন এটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো দেখেন তৈরি হয়ে গেল আমার জাম ভর্তাটা, আর এই জাম ভর্তাটা খেতে কিন্তু অসম্ভব মজা। চাইলে কেউ আরো বেশি ঝাল দিতে পারেন, অথবা কাঁচামরিচ দিতে পারেন, অথবা বোম্বাই মরিচ দিতে পারেন। তো খেতে কিন্তু অসম্ভব মজা, ট্রাই করে দেখতে পারেন। চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর এই চিলি ফ্লেক্সটা দিলে দেখতেও যেমন সুন্দর লাগবে, খেতেও আরো বেশি ঝাল লাগবে আর মজা লাগবে। তো ট্রাই করে দেখতে পারেন, আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন।
তো তৈরি হয়ে গেল আমার আম ভর্তা। তো এবার হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে আম ভর্তার রেসিপিটা। আর এই আম ভর্তার রেসিপিটা আমি শুধু আমাদের ওইদিকেই খাইছি, আর মানে কোথাও খাই নাই, কাসুন্দ দিয়ে পাকা আম ভর্তা। তো ট্রাই করে দেখতে পারেন আর অবশ্যই কিন্তু জানাবেন। তো এখন হচ্ছে আমি আম নিয়ে নিব। তো যারা যতটুকু খাবেন ততটুকু ভর্তা করবেন। এখানে আমি দুইটা আম নিয়ে নিলাম, নিয়ে এখন আমটাকে প্রথমে কেটে নিব। তো আমটা হচ্ছে আমি কিউব করে কেটে নেব। তো আমটা কিন্তু কিউব করে কাটা হয়ে গেছে, আর এখন হচ্ছে এটা আমি হচ্ছে এটার মধ্যে বাকি সব উপকরণ। তো আমি এখানে হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে দেড়টা কাঁচামরিচ কুচি, মানে একটু বড় করে কাটছি, কুচি না ঠিক। তো দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো চিলি ফ্লেক্স, চাইলে শুকনো মরিচটাও নাও দিতে পারেন অথবা কাঁচা মরিচটাও নাও দিতে পারেন, বাট আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো বিট লবণ। তো এইটা কিন্তু এমনি লবণ দিয়ে করে আমাদের ওইদিকে, বাট আমার একটু বিট লবণ দিলে ভালো লাগে। তো আমি এখানে বিট লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালো করে এটা মিক্স করে নিলাম। তো এখন হচ্ছে এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে কাসুন্দি। আর কাসুন্দিটা যদি হাতে বানানো থাকে তাহলে তো কোনো কথাই নেই। তো আমি এখানে রাঁধুনি কাসুন্দিটা নিয়েছি, এটাও ভালো লাগে, বাট আমার নানির হাতের কাসুন্দির মতো না। যে যেমন পরিমাণ মতো মানে কাসুন্দি খাবেন, যে পরিমাণে সে পরিমাণে কাসুন্দি দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এটা ভালো করে মিক্স করে নেবেন। আর এটা এটা দেখতেও যেমন মানে সুন্দর লাগতেছে, খেতেও তেমন মজা, কারণ এখানে কিন্তু আমি সরিষার তেল দিতে পারতাম, বাট সরিষার তেলের বদলে আমি কাসুন্দিটা দিয়েছি, সেই জন্য আরো বেশি মজা হয়েছে। তো যাই হোক, অবশ্যই জানাবেন আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আর আম ভর্তা রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু বলবেন। তো আজ আল্লাহ হাফেজ।